পৃথিবীর উচ্চতম প্রথম তিনটি পর্বতশৃঙ্গের মধ্যে সবথেকে দর্শনীয় বোধহয় কাঞ্চনজঙ্ঘাই। এই রাজকীয় কাঞ্চনজঙ্ঘার রাজকীয় উপস্থিতি কোনোভাবেই যেন উপেক্ষা করা যায় না, তাই তো বারবার ছুটে আসা হয় পাহাড়ে এমন সুন্দর দৃশ্যকে মনের মণিকোঠায় চিরদিনের জন্য বন্দি করে রাখতে। ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ে না, আমাদের এবারের গন্তব্য লেপচা জগৎ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ দার্জিলিং শহরের সুন্দর ভিউ পাওয়া যায়। আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে শিলিগুড়ি থেকে লেপচা জগৎ পৌঁছানো যায়। যাত্রার পূর্ণ বিবরণ সহ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকলো। এটি ঘুম পাহাড়ের উপর অবস্থিত। এর একদিকে দেখা যায় দূরের পাহাড়ের উপর মিরিক শহর, নেপালের সীমানা, সুখিয়াপোখরি, আর তাছাড়া বাড়তি পাওনা হিসেবে আপনি এই পাহাড় থেকেই দেখতে পাবেন নকশালবাড়ির সমতল ভূমি, যা মিরিকের পাহাড়ের পাশ দিয়ে দৃশ্যমান হয়। ঘুম পাহাড়ের উল্টো দিক থেকে দেখা যায় তাকে, আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। লেপচা জগৎ ভ্রমণের প্রথম দিনটা খুব একটা সুখকর হয়নি। বিকেল থেকেই কোথা থেকে যেন ধেয়ে এলো ঘন কালো মেঘ, আর তারপর শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। এটা দেখে কোনো সাধারণ বৃষ্টি বলে মনে হলো না। ঠিকই আমাদের আশঙ্কা সত্যি করে স্থায়ী হয়েছিল প্রায় 2 দিন। আমরা উঠেছিলাম গ্রিন ভ্যালি রেসিডেন্সে। পরের দিনটাও এই হোমস্টের ঘরে বসেই আমাদেরকে কাটাতে হলো, কারণ বৃষ্টি থামার তো কোনো লক্ষণই নেই। তবুও বেড়াতে এসে তো আর ঘরে বসে থাকা যায় না, ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। যদিও একটু ঘুরে আসা যায়। এই রাস্তাটি দেখছেন, এটি ভিউ পয়েন্টে যাবার রাস্তা। কালকে মেঘের জন্য আমরা যেতে পারিনি, আজও সেই অবস্থা। বৃষ্টিতে সব কাদা হয়ে রয়েছে, আর কাঁচা রাস্তা তো, তাই রিস্ক নেওয়া গেল না। তারপর শুরু হলো লোডশেডিং। পরের দিন সকালে বৃষ্টি একটু কমলেও মেঘ সরে যাবার যেন কোনো নামই নিচ্ছিল না। এদিক ওদিক মেঘ উড়ে যাচ্ছে, মাথার ওপর কালো মেঘের ঘনত্বটা যেন একটু কমেছে। ওই দূরে দেখা যাচ্ছে মিরিকের ওপর একফালি রোদ্দুর। আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হতে লাগলো, তাই সাহস করে ভাবলাম ঘুরেই আসি একবার ভিউ পয়েন্টে। দেখলাম আরও কিছু লোকজন আমাদের মতোই ওপরে উঠছে। এখান থেকে ভিউ পয়েন্ট বেশি দূর নয়, শুনলাম 10-15 মিনিটের হাঁটা পথ। সরু পথ বেয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। মাঝে মাঝে উঁকি দিচ্ছে সাদা তুলোর মতো মেঘ। জানি না ওপরে কি অপেক্ষা করে আছে আমাদের জন্য, কোন দৃশ্য দেখতে পাবো। তবে মিনিট 5 হাঁটার পর আমরা যেখানে এলাম তাতে বাকরুদ্ধ হয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। সত্যি এমন দৃশ্য যে দেখতে পাবো ভাবতেই পারিনি। অনেকবার পাহাড়ে এসেছি, তবে এমনভাবে पहाड़ के देखा ए जान प्रथम সাদা তুলোর মতো মেঘ যেন সাঁতার কেটে বেড়াচ্ছে চারিদিকে। শুনলাম এখান থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ভিউ পয়েন্টে কয়েকটি বসার জায়গা করে দেয়া আছে, যদিও বৃষ্টির জন্য সবই ভিজে এখন। ওই পাশে দার্জিলিং দেখা যায়, কিছু কিছু বরফের চূড়া দেখা যাচ্ছে। আমরা অপেক্ষা করতে লাগলাম কখন কাঞ্চনজঙ্ঘার দেখা পাব। তবে এই দিন কাঞ্চনজঙ্ঘা সেভাবে স্পষ্ট দেখা না গেলেও ভিউ পয়েন্ট কিন্তু আমাদের নিরাশ করেনি। সামনে পুরো দার্জিলিং শহরটাকে ভীষণ সুন্দর লাগে। সড়কপথে লেপচা জগৎ থেকে দার্জিলিং 20 কিলোমিটারেরও কম, ঘুম হয়ে যেতে হয়। বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার নেমে যাওয়ার পালা। একটা জিনিস থেকে এখানে একটু সতর্ক থাকবেন, তা হলো জোঁক। যাই হোক, আমরা আস্তে আস্তে নেমে এলাম আমাদের আজকের নতুন হোমস্টে, সিলভার পাইন হোমস্টে। জানলা দিয়ে ভিউটি কিন্তু অসাধারণ, তবে খাবারের দিক থেকে গ্রিন ভ্যালি হোমস্টে এটার থেকে একটু বেশি ভালো। একটু সামনের দিকে এগিয়ে এলে চোখে পড়বে লেপচা জগৎ ট্যাক্সি স্ট্যান্ড, আর এর পাশ দিয়েই চলে গেছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের গেস্ট হাউস যাবার রাস্তা। হাতে সময় থাকলে আপনি লেপচা জগৎ আসার মূল রাস্তাটি দিয়েও একটু হেঁটে আসতে পারেন। এটি সোজা চলে গেছে ঘুম, সেখান থেকে একদিকে দার্জিলিং আর একদিকে শিলিগুড়ি কিংবা কালিম্পং গ্যাংটক যাওয়ার রাস্তা। এখানে বলে রাখা ভালো, লেপচা জগতে কিন্তু সাইকেল ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসেবে, তবে এই পাহাড়ি রাস্তায় কত দূর আপনি সাইকেল নিয়ে যেতে পারবেন সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে। WBFDC গেস্ট হাউসের রাস্তাটি কিন্তু ভীষণ সুন্দর, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়। লেপচা জগৎ নামটি এসেছে লেপচা সম্প্রদায় থেকে। এখন এখানে ছোট বড় অসংখ্য হোমস্টে। এক দুদিনের জন্য বেড়াতে আসার পক্ষে মোটেই মন্দ নয় জায়গাটি। আমরা এখানে এসেছিলাম পুজোর ছুটিতে অক্টোবর মাসে, তবে অক্টোবরেও যে এত মেঘ পাবো, বৃষ্টি পাবো, আগে থেকে কল্পনাও করিনি। সেদিন বিকেল থেকে আবার আগের দিনের মতো ঘন মেঘে ঢেকে গেল, তবে সন্ধে হতে মেঘ কেটে গেল। দার্জিলিং শহরে রাত্রেবেলার মোহময়ী রূপ যেন অন্যভাবে ধরা দিল আমাদের কাছে। আজও কারেন্ট আসেনি, তবে সামনের দিকের এই হোমস্টেগুলিতে জেনারেটরের আলো ছিল, যদিও আমরা যেদিকে ছিলাম সেদিকে কিন্তু জেনারেটর ছিল না। আজ লেপচা জগতে আমাদের 3য় দিন। রোদ ঝলমলে এক সকাল। বৃষ্টির জন্য একদিন অতিরিক্ত আমরা থেকে গেছিলাম লেপচা জগতে, তবে ডিসিশনটা যে ঠিক ছিল সেটা বুঝলাম ভিউ পয়েন্টের দিকে আবার এগিয়ে। আজ কিন্তু আমরা তার দেখা পেলাম, আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। কালকের থেকে আজকের রূপ যেন একটু অন্যরকম এই ভিউ পয়েন্টের। দূরে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা, যেন বুদ্ধদেব শুয়ে আছেন চিত হয়ে। এর সঙ্গে উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘার আশেপাশের বরফের পাহাড়ের শ্রেণী। এর জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা। আমাদের আজকের পরবর্তী গন্তব্য দাওয়াই পানি। শুনেছি সেই জায়গাটিও খুব সুন্দর। এখান থেকে বেশি দূর নয়, ঘুম হয়ে যেতে হয়। দাওয়াই পানির সম্পূর্ণ বিবরণ পেতে চোখ রাখুন এই ভ্রমণের পরবর্তী পর্বে। লেপচা জগৎ থেকে দাওয়াই পানি যাওয়ার গাড়ি ভাড়া মোটামুটি 1,500 থেকে 2,500 মধ্যে। দাওয়াই পানি থেকে আমরা যাব রঙ্গারুন, স্থানীয় ভাষায় রগেরুন বা রেগারুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।